বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা গাছ দেখাতে চলেছি, যেটা কী আম গাছ বলি, এতে আমার 8-9 রকম আম করা আছে। সুতরাং আপনাদের প্রত্যেকটা ডালকেই আমার দেখাতে হবে। এটা হচ্ছে থাই কাঠিমণি, এটা ফলন সবে আসছে। এটা হচ্ছে জুন মাসের আজকে আপনার 12 তারিখ গাছে ফল দেখাই। আমি এই গাছটা প্রথম নার্সারি থেকে কাঠিমণি বলে কেনা, কিন্তু ওরা আমার জালি গাছ দেয়। এই ওদের গ্রাফটিং, এখানে গাছটা আমার কত হয়েছে 7-8 ইঞ্চি বেড হতে পারে। গাছটা জালি গাছ দেওয়ার জন্যে, কারণ আমি দেখাই কাঠিমণি সবসময় চেনার উপায় হচ্ছে পাতার আগাটা যখন সূচালো হবে, কিন্তু আমার গাছের পাতাটা সূচালো হয়নি, গাছটা জালি গাছ দিয়েছে। এখন সব নার্সারি তো জালি গাছে ভরপুর, আমরা যারা ছাদ বাগান লাগাই তারাই একমাত্র বুঝতে পারি যে কোন গাছটা জালি দিয়েছে। বুঝতে বুঝতে আমাদের 1-2 বছর লেগে যায়। আমি ওই জন্য প্রত্যেকটা গাছে একটা একটা ডালে একটা একটা গ্রাফটিং করে নিয়েছি নিজে থেকে। এই দেখেন, এই ডালটা আমি এই কাঠিমণি গ্রাফটিং করে, এবং গাছটা একটু ফলন দেখাই আপনাদের। প্রত্যেকটা ডালে ফলন আছে। এই দেখেন, এই ডালটা, পাশের ডালটা, এর পাশের ডালটা, ওটা এই ডালটা আমার আছে কাঠিমণি। এই দেখেন, এই আমার গোড়া। তারপরের ডালটা দেখাই, এই দেখেন, এই গ্রাফটিং, এই গ্রাফটিং, এটা হচ্ছে আমার থাই 12 মাসে, যেটা ছোটো ছোটো বেটে বেটে পাতা হয়। এই দেখেন, এই বলেছে, এই দেখেন, আবার এই আম আছে। এবারে তারপরে আমি দেখাই, তারপরে যে আমটা দেখাচ্ছি, এই দেখেন, এখানে এই আমার গ্রাফটিং করা আছে। এই যে আপনারা খেয়াল করে দেখেন, এই আমটার নাম হচ্ছে আমাদের লোকাল ভাষায় ভাদুই, মানে আমটা ভাদ্র মাসে পাকে। আমটার কালার দেখেন, এখন লাল আকৃতি এসে গেছে। এই কাঠিমণির সঙ্গে একই সঙ্গে দেখেন, এটা কাঠিমণি লম্বা আকৃতি, এবং এটা ভাদুই। আমটা খেতেও খুব সুস্বাদু, ওই জন্য আমি লাগিয়ে রেখেছি। আচ্ছা, এর পাশের ডালটা যাই, এর পাশের ডালটা হচ্ছে, এই দেখেন, এটা আমার বার্ড গ্রাফটিং করা। এই যে এখানে, এটা হচ্ছে আমার সূর্য ডিম বা সান এগ। এই দেখেন, এই যে পাতা, একই গাছ আবার দেখাই। দেখেন, এই গাছ নামছে, এই পাশে এই কাঠিমণি দেখাচ্ছে, এই গাছের গোড়া। পরে আরও আম দেখাই। আর এই দেখেন, আবার একটা লাগানো, এটা হচ্ছে রেড আইভরি, এটা পাতা এই গ্রাফটিং নিয়েছে। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই রাখছি, বাই।